কিশোরগঞ্জ শহরের সোনালী ব্যাংক শাখা রোববার সুড়ঙ্গ কেটে এ ব্যাংকেই ঘটে দুর্ধর্ষ চুরির ঘটনা। সংঘবদ্ধ চক্রটি ব্যাংকের ভোল্ট থেকে চুরি করে 16 কোটি 40 লাখ টাকা। বিষয়টি রোববার দুপুরে নজরে আসে ব্যাংক কর্তৃপক্ষের। চুরির ঘটনায় মামলা করেন ব্যাংকের ডিরেক্টর জেনারেল ম্যানেজার শেখ আমানুল্লাহ। রাতে আটক করা হয় ব্যাংকের ব্যবস্থাপক সহ 12 জনকে। জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের পাশের বাড়ির 4 ভাড়াটিয়াকেও আটক করেছে পুলিশ। এদিকে দায়িত্ব অবহেলার অভিযোগে 8 পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে পুলিশ বিভাগ। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশের ঢাকা জোনের ডিআইজি। লক্ষ্য হচ্ছে একটা, এই যে সেটা হচ্ছে যারা ক্রাইম করেছে যে বা যারা, তাদেরকে আইনের আওতায় আনা এবং তাদেরকে গ্রেপ্তার করা। ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারী এই ঘটনায় জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। তারা, আমি অলরেডি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি, তদন্ত করতেছে, তদন্তের পর এই পত্রের উত্তর দেওয়া যাবে। ব্যবস্থাপককে আটকের পর ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে। চুরির ঘটনার পর হিসাব ক্লোজ করা সম্ভব না হওয়ায় আজ লেনদেন বন্ধ আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।